কেন? ওর শিকড়টা পাওয়া যাক, আমার উদ্দেশ্য একমাত্র এটা, ব্যাস, আর ডিসিশন ওর, ডিসিশন না, ডেফিনেটলি ডিসিশন ওর, ডিসিশন ওর, হ্যাঁ। এটাই হচ্ছে এবং ওর ফ্যামিলি আসলে ওর ফ্যামিলি ও ওরাই ডিসিশন নিবে, হ্যাঁ। নর্মালি বাস্তবতা যা। আমাদের বাড়ি পুরোটাই গ্রাম ছিল, বিল্ডিং দেখিনি, বাড়ির কাছে অন্য বাচ্চাদের সাথে একটা স্কুলে গেছি কয়েকদিন, বাড়ির সামনে মসজিদ, সকালে আরবি পড়তে যেতাম, মসজিদের সামনে একটা পুকুর ছিল, ঠিক আছে ইনফরমেশন, ওকে। আমার জ্যাঠা ধান চাষ করতেন, ওনার একটা গরু ছিল, মাঝে মাঝে গরু চড়াতে আমাকে সাথে নিয়ে যেতেন। বাড়ির থেকে একটা দূরে হেঁটে একজন বয়স্ক মহিলার কাছে আমি ছিলাম, ওনার ছেলেরটা হুজুর ছিল। বাড়ির কাছে একটা বাজারে ওনাদের একটা ওষুধের দোকান ছিল, আমি ওনার ছেলের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে যেতাম। ওনার বড় মেয়ে চিটাগং থাকতো, মেয়ের ছোট বাচ্চা ছিল, বড় মেয়ের বাসায় বাচ্চা দেখার জন্য একটা লোকের সাথে আমাকে চিটাগং পাঠিয়ে দিয়েছিল। চিটাগং আসার সময় দুপুরে ভাত খেয়ে ট্রেনে করে রাতে বড় মেয়ের বাসায় পৌঁছে সকালে লোকটা চলে যায়। বাসা থেকে উঁচু উঁচু পাহাড় দেখা যেত। এই বাসার সাথে একটা চায়ের দোকান ছিল, ওখানে পরোটাও বানানো হতো, বাসার সাথে মসজিদ ছিল। গ্রামের নাম, আমার বাড়িতে একজন মহিলা ছিল, তারপর ওনার মুখ থেকেই শুনছি শ্রীরামপুর। শক্তিশালী একটা ইনফরমেশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে শ্রীরামপুর। এই শ্রীরামপুর ধরে আমাদের এগোতে হবে তাওয়াক্কাল তো আল্লাহর নাম নিয়ে।